আমরা সবাই খুব ভালোভাবে জানি যে সৌদি আরবের অর্থনীতির মূল চাবিকাঠি হলো তাদের অয়েল ইন্ডাস্ট্রিজ, এবং বর্তমান পৃথিবীর সবথেকে বড় অয়েল রপ্তানিকারক দেশ হিসেবে সৌদি আরবের নাম আসে সবার আগে। এছাড়াও সৌদি আরবের আরও একটা বড় আয়ের উৎস হচ্ছে হজ এবং ওমরা। প্রত্যেক বছর সারা পৃথিবী থেকে মানুষ হজ এবং ওমরা অ্যাটেন্ড করার জন্য মক্কা এবং মদিনাতে আসে, যা তাদের এই ইনকাম তাদের জিডিপিতে বড় ভূমিকা পালন করে। সৌদি আরব তাদের অয়েল ইন্ডাস্ট্রিজ এবং এই যে রিলিজিয়াস ট্যুরিজম এর মাধ্যমে বিশ্বের 18তম বৃহৎ অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে। কিন্তু 2020-21 অর্থ বছরে সৌদি আরব বেশ বড় ভালো এক ধাক্কা খায়, যখন করোনা প্যান্ডামিক খুব তুঙ্গে ছিল, তখন হঠাৎ তাদের অর্থনীতি থমকে যায়। কারণ ছিল ক্রুড অয়েলের ডিমান্ড কমে যাওয়া এবং ধার্মিক ট্যুরিজম বন্ধ হয়ে যাওয়া, যার পর থেকে সৌদি আরব চিন্তা করতে থাকে এবং বুঝে যায় যে তাকে এই অয়েল ইন্ডাস্ট্রিজ এবং ধার্মিক ট্যুরিজমের বিকল্প পথ খুঁজে বের করতে হবে অর্থনীতিতে, বিশ্ব অর্থনীতিতে টিকে থাকতে হলে। যার ফলশ্রুতিতে সৌদি আরবের বর্তমান যুবরাজ প্রিন্স বিন সালমান ভিশন 2030 চালু করেন। কিন্তু ব্যাপার হলো, আসলে এই ভিশন 2030 আসলে কি, আর কেনই বা সৌদি আরব ভিশন 2030কে এত সিরিয়াসলি দেখছে, এর কারণটা আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা জানার চেষ্টা করি, হোয়াট ইজ সৌদি আরব ভিশন 2030। মূল বিষয়ে যাওয়ার আগে আমরা জানি তাহলে আসলে এটার কনসেপ্টটা কি। ভিশন 2030 হলো সৌদি আরবের অর্থনীতিকে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বের করে আনার চেষ্টা, অর্থনীতিকে ডাইভার্সিফাইড করার চেষ্টা, যেখানে সৌদি আরব উচ্চভিলাষী বিভিন্ন প্রকল্প চালু করার পরিকল্পনা করেছে এবং যা বাস্তবায়নের মাধ্যমে সৌদি আরব তাদের অর্থনীতিকে বহুমুখী করার মাধ্যমে নিজেদের ইকোনমিকে সেলফ সাফিসিয়েন্ট করে তোলার একটা প্রচেষ্টা। এই ভিশনটার এটাই আর কি জিস্ট। নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট পয়েন্ট। এই টার্গেট কি এই ভিশনের? ফার্স্ট অফ অল, সৌদি তার অর্থনীতিকে বেসরকারিকরণের মাধ্যমে সৌদির অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, যার জন্য তারা নানা ধরনের অর্থনৈতিক জোন তৈরি করছে, যার মাধ্যমে তাদের আনএমপ্লয়মেন্ট রেট 11.3 থেকে 7 এ রূপান্তরিত করতে তারা সক্ষম হবে, এটা তাদের প্রেডিকশন। দ্বিতীয়ত, সৌদি আরবের ভিশন 2030 আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল তাদের সাংস্কৃতিক পরিবর্তন আনা। সৌদি আরব তাদের রক্ষণশীল সমাজ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য খুবই বিখ্যাত আন্তর্জাতিক মিডিয়াতে, তবে সৌদি এই অবস্থা থেকে নিজেদের সামাজিক নিয়মকানুনকে নতুন করে সাজিয়ে ধীরে ধীরে শিথিল করার চেষ্টা করে আসতেছে, এবং 2030 সালের মধ্যে সৌদি তাদের নিয়মকানুনকে ব্যবসায়িক বান্ধব করে তোলার জন্য একটা লক্ষ্য নিয়েছে। 3, পর্যটন খাতের সম্ভাবনাকে তারা ব্যাপক স্বীকৃতি দিচ্ছে। সৌদি আরব নিজেদেরকে একটি প্রধান পর্যটন গন্তব্যে রূপান্তরিত করতে যাচ্ছে। সৌদি আরবের অন্যান্য সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্যকে তুলে ধরে দেশীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ের পর্যটকদেরকে আকৃষ্ট করার মাধ্যমে তাদের অর্থনীতিকে 2030 সালের মধ্যে আরও সমৃদ্ধ করতে চায়। 4 যে লক্ষ্যটা, সেটা হচ্ছে যে তাদের নাগরিকদের বা বাইরের বিভিন্ন দেশের নাগরিকদেরকে ফিউচারিস্টিক শহর উপহার দেওয়া। এইসব শহরগুলো চলবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে, মানে এআই এর সাহায্যে। তবে ভিশন 2030 সব থেকে বড় লক্ষ্য হলো জীবাশ্ম জ্বালানির উপর যে তাদের নির্ভরতা সেটা কমানো, এবং রিনিউয়েবল পাওয়ার যেমন সোলার পাওয়ার, হাইড্রো পাওয়ার বা নাইট্রোজেন পাওয়ারগুলো তারা ব্যবহার করবে। ইতিমধ্যে তারা নাইট্রোজেন পাওয়ার জেনারেটর স্থাপনের কাজ শুরু করেছে। যাই হোক, এই নিয়ে অনেক ক্রিটিসিজম আছে, আমরা একটু ওইসব বিষয়ে আলাপ করি। প্রথমে বলা যাক তাদের প্রজেক্ট নিয়মের কথা, যা সম্পূর্ণ করতে খরচ হবে $1 trillion। এর অর্থায়ন করবে পিআইএফ বা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। এখন এই নিয়ম প্রজেক্টের যে খরচ,
তাদের কাছে ঠিক সেই পরিমাণ অর্থ আছে কি না তা নিয়ে অনেকে সন্দেহ। ফর্বসের একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানের কাছে বর্তমানে মাত্র $778 বিলিয়ন মজুদ আছে, যা শুধু এই নিয়ম প্রজেক্টের জন্য যথেষ্ট নয়। তাহলে বাকি প্রজেক্টগুলো তো এখনও বাকি, যেখানে প্রায় 10টা থেকে 11টার মতো প্রজেক্ট আছে। প্রজেক্ট নিয়মের পরের যে বড় প্রজেক্ট সেটা হচ্ছে দ্য লাইন প্রজেক্টর। দ্য লাইন হলো একটি শহর যা দৈর্ঘ্যে 170 কিলোমিটার, প্রস্থে 200 মিটার এবং এর উচ্চতা প্রায় 500 মিটার। এই শহরকে বলা হচ্ছে দ্য সিটি অফ ফিউচার এবং যা দেখতে কিছুটা এমন এই ছবির মতো। এটি দেখতে সরু হলেও দাবি করা হচ্ছে এই শহরটির মধ্যে প্রায় 90 লাখ লোক একসাথে বসবাস করতে পারবে এবং আরও বলা হচ্ছে যে এখানে যে কোনো জায়গায় আপনি পায়ে হেঁটে মাত্র 5 মিনিটে যেতে পারবেন এবং এই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট। কীভাবে সম্ভব দেখা যাবে। এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, তবে এই সকল প্রযুক্তি বর্তমানে কোথাও নেই। কিছু থাকলে তার দৈনন্দিন জীবনে ব্যবহার উপযোগী কিনা তা এখনও জানা যায়নি। তাই অনেকে দাবি করছেন যে এই লাইন প্রজেক্টটি অন্তত আজকের দিনে বা এই সময়ের সীমার মধ্যে বানানো পসিবল না। আরও অনেক ব্যাপার আছে, তবে সেগুলো অন্য ভিডিওতে আমরা আলাপ আলোচনা করব। এরপরে যে গুরুত্বপূর্ণ ক্রিটিসিজম সেটা হচ্ছে সৌদি আরবের লোকবল নিয়ে। সৌদি আরবের বর্তমান কর্মরত জনপদের মধ্যে একটা বড় অংশ এখনও সৌদি আরবকে বাইরের কিছু দেশের উপর নির্ভর করতে হয়, বিশেষ করে হাই প্রোফাইল প্রফেশনাল। তবে সৌদি আরবের উপর এর আগে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ আছে, যার ফলে এত বড় কর্মযজ্ঞ পরিচালনা করতে গেলে তারা সব কর্মীদের মানবাধিকার কিভাবে নিশ্চিত করবে এটা নিয়ে অনেকে সন্দেহ করেন। এছাড়াও সৌদি সরকার তাদের এই ধরনের উচ্চভিলাষী পরিকল্পনা সম্পূর্ণ করার জন্য যে সকল অঞ্চলে তাদের যে স্ট্রাকচার স্থাপন করেছে সেসবগুলো আদিবাসী গোষ্ঠীগুলোকে তারা সেখান থেকে ভূমি ছাড়তে বাধ্য করছে। ভিশন 2030 নিয়ে এমন আরও অনেক সমালোচনা আছে, তবে সব কথার এক কথা হলো সৌদি আরব কি তার ভিশন 2030 সফলভাবে সম্পন্ন করতে পারে, আর করতে পারলে তার ফল কি হবে এটা সময়ে এই উত্তরটা দেবে। আর যদি সৌদি আরব এটা সফল হয় তাহলে পৃথিবীর পুরো চেহারা আমূলে চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।